আজকে চলে এসেছি এমন একটি জায়গায়, কম বেশি সবাই বুঝতে পেরেছেন, কিন্তু উদ্দেশ্যটা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু বুঝতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আসল চমক। আমরা প্রত্যেকেই নিজের মতো করে নিজের জায়গা থেকে ইনকাম করতে চাই, কিন্তু সত্যি কি আমরা পারছি? মনের মধ্যে তো হাজারো স্বপ্ন আছে, আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু আদৌ কি সম্ভব হচ্ছে? কিভাবে হবে? শুধু স্বপ্ন দেখলেই হবে? বাস্তবে তো কাজও করতে হবে, তাই না? আমার গল্পের এই পথ চলাটা শুরু হয়েছিল 2020 সাল থেকে। পথটা চলা কিন্তু এতটাও সহজ ছিল না, অনেক বাধা বিপত্তি, ক্লান্তি, পাওয়া না পাওয়া সব কিছু থেকে আজকে আমি এ পর্যন্ত এসে সফলতাটা অর্জন করতে পেরেছি, এটা আমার মনে হয়। আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি আমার পরিবারের সাপোর্টটা আমি কতটুকু পেয়েছি আমি জানি না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ আমার জীবনে রয়েছে যাদের কথা না বললেই নয়, এই সফলতার পেছনে এক প্রকার তারাও জড়িত। তারা পাশে না থাকলে হয়তো এতটা দূর আসতে পারতাম না। তার মধ্যে বিশেষ একজন রয়েছে, আমার ছোট বোন। আমার জার্নি শুরু থেকে আজ পর্যন্ত কিন্তু সব সময় আমার পাশে ছিল। তো যাই হোক, সেই গল্প নয়, আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই খুশির দিনে যেটা করতে এসেছি সেটাই আমরা মনোযোগ দেই। আজকে কিন্তু আমি এটিএম বুথে চলে গিয়েছি এবং আমার আজকে ফার্স্ট পেমেন্ট চলে এসেছে ইউটিউব থেকে, সেটাই আমি তুলবো। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি কত পেয়েছি সেটা তো আসলে বলার রুলস নেই, তাই আমি এটা আসলে এক্স্যাক্টলি বলবো না। পুরো টাকাটা আজকে তুলবো না, যতটুকু প্রয়োজন আমার সেটা আমি তুলতে এসেছি। আর আজকে আমার কেমন যেন ঈদ লাগছে। আজকের অনুভূতিটা যে কতটা বড় সেটা আসলে আমার জীবনে আর কখনো এসেছিল কিনা আমি জানি না, তবে এই অনুভূতিটা না ভাষায় প্রকাশ করার মতো না। নিজের ইনকাম দিয়ে কিছু করব, নিজের ইনকাম দিয়ে মা বাবাকে কিছু দিব, ভাই বোনদের কিছু দিব, এর ফিলিংস আসলেই কতটা যে মধুর। যে আসলে না করেছেন, যে আসলে না দিয়েছে, আসলে সে বুঝতে পারবে না। অন্যের দেওয়া টাকা দিয়ে মা বাবাকে কিছু গিফট করা, ভাই বোনকে কিছু গিফট করা, তার ফিলিংস এক এক রকম। আর নিজের ইনকাম, নিজের পরিশ্রমের টাকা দিয়ে মা বাবাকে কিছু দেওয়া, সেটা বোধহয় আর এক রকম অনুভূতি।